এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, বাংলার চার বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। দিনেডায় 1,86,000 ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গো। এখান থেকে রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। বিজেপি নেতারা সরাসরি দাবি করলেন যে এবার গণনায় ভুল করেছে নির্বাচন কমিশন, এমনকি গণনায় কারচুপি করেছেন বলে দাবি করলেন বিজেপি। বিজেপি এও দাবি করলেন যে এই চার কেন্দ্রে পুনর্গণনা করা হোক, তাহলে আসল ভোটের রেজাল্ট বার হবে, তা না হলে এই চার কেন্দ্রে বিজেপি প্রার্থীরাই জয়ী হতে পারে, এমনটা কিন্তু দাবি করলেন শুভেন্দু। তো বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে সংখ্যাটি চেপে দেবেন, এইরকম লেটেস্ট ট্রেনিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার এই চার কেন্দ্রে পুনরায় গণনা হতে পারে, এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর। বিজেপির রাজ্য নেতারা শহরে দাবি করলেন যে এই চার কেন্দ্রে প্রচুর মাত্রায় ভোটের গণনায় কারচুপি করেছেন রিটার্নিং অফিসার, তা নাহলে এত ভোটের ব্যবধানে জিততে পারতেন না তৃণমূল প্রার্থীরা, কারণ আমাদের ভোটাররাও ভোট দিয়েছেন। ভারতীয় জনতা পার্টিকেও সাধারণ মনোজ চায়, তা নাহলে এতগুলো সিটে জিতে আসতে পারতাম না আমরা বাংলার মাটিতে, এমনটা দাবি করলেন শুভেন্দু। তো বন্ধুরা, আপনারা কী চান, এই চার কেন্দ্রে কি পুনরায় গণতি করা হোক কি না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।